ফাইনালি দুই হাজার চব্বিশে যারা পরীক্ষা দেবে ইংলিশ পরীক্ষা এবার তোমাদের প্রশ্ন হচ্ছে যে তোমাদের ইংলিশ যে তোমাদের পরীক্ষা হবে বোর্ডের প্রশ্ন কীরকম আসবে তোমাদের আমি এই বোর্ডের প্রশ্নটা আমার কাছে আসে তোমাদের আমি একটু যে জানাবো গল্প কবিতা নাটক যে আসে এবং এমসি কিউ এসসি কিউ বড়ো প্রশ্ন কী কী আসতে পারে এবং তোমাদের প্রশ্নপত্র কীরকম আসবে অনেকেই আসো ঠিক আছে তো বেসিক্যালি যারা কিছুই জানে না যে তোমাদের প্রশ্নপত্রটা কোথায় কী প্রশ্ন আসে সেগুলি তোমরা এখনও জানো না ঠিক আছে সেক্ষেত্রে তাদের জন্য ভিডিওটা অবশ্যই বলুন ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা করো তবে তোমরা বুঝবে আর যারা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেখেন্ট ডল করবে যাতে এর পরবর্তী যে কোনো তোমাদের জন্য আপডেটগুলো নিয়ে আসবো তোমরা পেয়ে যাবে সবার আগে তো আজকে মূলত আমি আলোচনা করব যে গল্প থেকে তোমাদের যে ফাইনাল দুই হাজার চব্বিশে ইংলিশ পরীক্ষায় যে গল্প থেকে কয়টা প্রশ্ন থাকবে কবিতা থেকে কয়টা থাকবে এমএসসি কয়টা থাকবে এসসি কি কয়টা থাকবে এবং তোমাদের নাটক থেকে কী কী প্রশ্ন থাকে সম্পূর্ণ টু যে জানাবো তো অবশ্যই একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখো তবে তোমরা বুঝবে আর এই প্রশ্নপত্রটা যদি দেখে যাও না তোমরা না পরীক্ষা নিয়ে দিবে কারণ পরীক্ষা হলে অনেকেই আসে না যে প্রশ্ন বুঝতেই পারে না কোথায় কি প্রশ্নটা আছে। তাই তো এবার অনেকে কোশ্চেন সেরে আছে কি করবে কি করবে না কনফিউজ হয়ে আছে স্যার ম্যামকে ডাকে বা শুনে না তো সেক্ষেত্রে ভিডিওটা অবশ্যই তোমাদের ভিডিওটা খুবই উপকৃত হবে তো চলো আমি শুরু করি তোমাদের ঠিক আছে তো অবশ্যই বলবো ভিডিওটা শুরু থেকে শেষ অব্দি দেখার চেষ্টা করো খুবই তোমাদের উপকৃত হবে এবার তোমাদের এমসিকিউ প্রশ্ন কয়টা থাকে ঠিক আছে তোমাদের এমসিকিউ প্রশ্ন টোটাল বারোটা থাকবে মনে রাখো ঠিক আছে তোমাদের এমসিকিউ প্রশ্ন থাকবে কয়টা বারোটা থাকবে কি থেকে গল্প কবিতা নাটক থেকে গল্প থেকে চারটা কবিতা থেকে চারটা নাটক থেকে তোমাদের চারটা প্রশ্ন থাকবে ঠিক আছে এগুলো এমসিকিউ প্রশ্ন থাকবে কিন্তু হ্যাঁ এবার প্রথমে শুরুতে তোমরা কিন্তু গল্প থেকে চারটা এমসিকিউ প্রশ্ন পেয়ে যাবে ঠিক আছে কয়টা ভাবে চারটা এমসিকিউ প্রশ্ন পেয়ে যাবে এবার তারপরে তো এবার তারপরে তোমাদের দেখে নাও প্রশ্নগুলো ঠিক আছে তো কি কি পড়বে আমি সেটাও জানাচ্ছি ঠিক আছে দেখে নাও তো বিগত বছরে এই প্রশ্নগুলো আসছিল এবার তোমাদের গল্প থেকে তো বললাম এবার কবিতা থেকে যে আছে পোয়েট্রি ঠিক আছে তোমাদের এখান থেকেও তোমাদের প্রশ্ন থাকবে চারটা ঠিক আছে এম সিগো চারটা প্রশ্ন থাকবে শুরুতে গল্প তারপরে তোমাদের কবিতা থাকে চারটা প্রশ্ন থাকবে চারটাই তোমাদের উত্তর দিতে হবে দেখে নাও এবার তারপরে তোমাদের দেখে নেই দেখেন এই পাশে তারপরে তোমাদের কি আছে ড্রামা অর্থাৎ নাটক যে আছে সেই নাটক থেকেও তোমাদের প্রশ্ন থাকবে কিন্তু হ্যাঁ এবার নাটক থেকে কোশ্চেনটা থাকবে রকম পরে তোমাদের কিন্তু নাটক থেকে এখানে তোমাদের চারটা ঠিক আছে টোটাল এক্সট্রা আবার চারটা তোমাদের অর দিয়ে থাকে ঠিক আছে অথবা দিয়ে আবার চারটা দেওয়া আছে দেখে নাও এখানে এক দুই তিন এই যে দেখো চারটা প্রশ্ন এবার অনেকে আছে এবার যদি অরের কশন গুলো করো ঠিক আছে দেখো অরের যদি কশন গুলো করো তো অবশ্যই অরের গুলো করবে ঠিক আছে অথবা যে গুলো আছে অথবা করবে হয় তোমরা এইখান থেকে করবে ঠিক আছে দেখে নাও হয় তোমরা এই প্রথমে চারটা করবে ঠিক আছে যদি চারটার মধ্যে তোমরা পারো চারটা করবে নাহলে এখানে অর দিয়ে আবার চারটার প্রশ্ন দেওয়া আছে এটা নাটক থেকে ঠিক আছে অবশ্যই ভালো করে বোঝার চেষ্টা করো তোমাদের কিন্তু নাটক থেকে তোমাদের দুই স্টেপে প্রশ্ন থাকবে এমসি থাকবে তোমাদের শুরুতে তোমাদের চারটা যদি তোমরা এই চারটার মধ্যে পড়ো চারটা করবে না হলে এখানে তোমরা অর দিয়ে এই প্রশ্নগুলো করবে ঠিক আছে দেখে নাও এগুলো প্রশ্ন করবে এগুলো এমসিকিউ এবার তোমাদের এসকিউ কি প্রশ্ন আসে সেগুলো দেখে নাও হ্যাঁ কতটা থাকতে পারে বা কয়টা থাকবে তোমাদের এসসিকিউ অর্থাৎ এক কথায় উত্তর প্রশ্ন থাকবে তোমাদের কয়টা আটটা থাকবে ঠিক আছে গল্প থেকে তোমাদের প্রশ্ন থাকবে আটটা প্রশ্ন কয়টা থাকবে আটটা টোটাল তোমাদের কিন্তু গল্প আর কবিতা থেকে টোটাল আট আর ষোলোটা প্রশ্ন থাকবে কয়টা থাকবে ষোলোটা প্রশ্ন থাকবে এবার গল্প থেকে তোমাদের মোট প্রশ্ন থাকবে কয়টা আটটা থাকবে ঠিক আছে এই আটটা দেখে নাও এখানে হ্যাঁ এইখান থেকে এগুলো গল্প থেকে প্রশ্ন ঠিক আছে এই এক থেকে আটটা প্রশ্ন ঠিক আছে কইগুলো এইখান থেকে এবার এখান থেকে মিনিমাম তোমাদের কিন্তু চারটার উত্তর দিতে হবে ঠিক আছে যে কোনো তোমাদের চারটা প্রশ্নের উত্তর দিতে হবে এই গল্প থেকে ঠিক আছে দেখে নাও গল্প থেকে আটটা প্রশ্ন আসে এবার অনেকে এখানে বলছে যে আটটা ঠিক আছে করবে যে আটকে আট ঠিক আছে এবারে সেটা না কিন্তু এখানে তোমাদের কবিতা এবং গল্প মিলে আটটা প্রশ্নের উত্তর দিতে হবে তার মানে এখানে তোমাদের চারটা করতে হবে যে ভেবে হোক এবং তারপরে তোমাদের যে পয়েন্ট অর্থাৎ তোমাদের কবিতা যে আছে কবিতা থেকেও আবার কয়টা প্রশ্ন থাকবে আটটা প্রশ্ন থাকবে এখান থেকেও কবিতা থেকে চারটা করতে হবে ঠিক আছে মানে এখানে চার এখানে চার টোটাল মিলে আট নম্বর ঠিক আছে দেখেন অনেকেই কি করে ভুল করে কিন্তু এবার কবিতা থেকেও আবার আটটা করে দেয় এখান থেকেও আটটা করে দেয় তা কিন্তু হবে না আশা করি তোমাদের বোঝাইতে পারলাম কবিতা থেকেও তোমাদের চারটা করতে হবে আর গল্প থেকেও তোমাদের চারটা করতে হবে এবার তোমরা বড় প্রশ্ন কত নম্বর আসে কি কি আসবে দেখে নাও এবার তোমাদের বড় প্রশ্ন থাকবে টোটাল কটা থাকবে পাঁচটা থাকবে হ্যাঁ কটা থাকবে পাঁচটা একটা প্রশ্নের মান ছয় করে একটা প্রশ্নের মান ছয় করে টোটাল এবার এখানে তোমাদের প্রশ্ন কিন্তু তোমাদের পাঁচটা লিখতে হবে প্রশ্ন অনেকগুলো থাকবে তোমাদের লিখতে হবে মিনিমাম পাঁচটা তাহলে এবার পাঁচ ছয় তিরিশ এবার তোমাদের ধারণা নেই গল্প থেকে কোন কোশ্চেনগুলো গুলো আসবে বা কিভাবে আসবে বা কবিতা থেকে কি আসবে সেগুলো তোমাদের দেখাবো দেখে নাও তোমরা শুরুতেই গল্প থেকে প্রশ্ন পাবে ঠিক আছে কি থেকে পাবে শুরুতেই গল্প থেকে এখানে আরেকটা প্রশ্ন আছে ঠিক আছে তো এখানে তিনের দাগে দেখে নাও একটু বুঝাই দিই হ্যাঁ এখানে দেখো অ্যান্সার এনি টু কোশ্চেন ফ্রম ঠিক আছে টু কোশ্চেন ফ্রম পোয়েট্রি এন্ড ওয়ান কোশ্চেন फ्रॉम ড্রামা অফ দা ফ্লোয়িং কোশ্চেন ইজ ইন अबाउट 100 ওয়াট তার মানে এখানে তোমাদের বলছিল যে তোমাদের গল্প থেকে অর্থাৎ তোমাদের কবিতা থেকে দুইটা দুইটা করে প্রশ্ন লিখতে হবে এবং তোমাদের Drama যে আছে ড্রামা থেকে মিনিমাম 1% তোমাদের লিখতে হবে ঠিক আছে অর্থাৎ নাটক থেকে তোমাদের একটা প্রশ্ন লিখতে হবে তাহলে আমাদের গল্প থেকে তোমাদের লিখতে হবে দুইটা প্রশ্ন আর কবিতা থেকে তোমাদের দুইটা প্রশ্ন লিখতে হবে এবার কিভাবে লিখবে কি কি করবে আচ্ছা দেখাই দিচ্ছি দেখো তোমরা কিন্তু এখানে গল্প থেকে তোমাদের চারটা গল্প আছে চারটা গল্প থেকে চারটা প্রশ্নই মারবে ঠিক আছে চারটা গল্প থেকে প্রথমে গল্প থেকে প্রশ্ন মারবে ঠিক আছে তোমাদের এখানে লিখে ঠিক আছে এবার এখানে গল্প থেকে তোমাদের প্রথম প্রথম প্রশ্ন অর্থাৎ তোমাদের প্রথম প্রশ্নগুলোই তোমাদের গল্প থেকে মারবে দেখে নাও এখানে মিনিমাম তোমাদের দুইটা প্রশ্ন উত্তর দিতে হবে চারটা দিবে কিন্তু হ্যাঁ কয়টা দিবে চারটা দিবে লিখতে হবে মাত্র দুইটা ঠিক আছে দেখে নাও বারবার বলতেছি গল্প থেকে মাত্র দুইটা করবে কিন্তু ঠিক আছে চারটাই করবে না তারপরে তোমাদের কবিতা থেকে প্রশ্ন তোমাদের আবার চারটা কবিতা থেকে চারটা প্রশ্ন থাকবে মাত্র প্রশ্নের উত্তর দিতে হবে এদিকে আছে দুইটা দুইটা এখানে দুইটা আছে দেখে নাও এবার লিখতে হবে তোমাদের মিনিমাম দুইটা প্রশ্নের উত্তর তাহলে ওদিকে দুই দুই চার মানে গল্প থেকে দুই আর কবিতা থেকে দুই চারটা হলো তোমাদের বলছিল যে পাঁচটা প্রশ্ন এবার তোমাদের ড্রামা যে আছে তোমাদের ড্রামা থেকে প্রতিটা প্রশ্নের একটা করে অর দেওয়া আসে অথবা দেওয়া আছে। এবার এখানে অনেক কোশ্চেন আছে ঠিক আছে দেখো নাটক থেকে প্রশ্ন এবার কি আছে এখানে নাইনের এ এবং বি অর্থাৎ এখানে অর হয় এটা করবে এটা করবে ঠিক আছে অনেক কটা কোশ্চেন দিবে ঠিক আছে এ বি সি তারপর আবার প্রথম এ বি এবিবে যে কোনো একটা ঠিক আছে তার ড্রামা থেকে মাত্র কিন্তু একটাই করতে হবে ঠিক আছে যে কোনো একটা এখানে অনেকগুলো প্রশ্ন দিবে দেখে নাও প্রতিটা প্রশ্নেরই অর অর থাকবে যে একটা করে নিবি দেখে ঠিক আছে এইখানেও যেমন ঠিক আছে এলেভেনের এ বি অর দিয়ে আছে তো অবশ্যই যদি ইলেভেনের তোমরা বি নম্বরটা করো এখানে এলেভেন দিয়ে অর দিয়ে বি নম্বর দিয়ে তারপরে লেখা শুরু করবে আশা করি বুঝাইতে পারলাম এবার তোমাদের প্রশ্ন থাকবে কি থাকবে চারের থেকে প্রশ্ন থাকবে তোমাদের এগুলো হচ্ছে গ্রামার থেকে ঠিক আছে চেঞ্জ ঠিক আছে এখানে দেখে নাও গ্রামার থেকে তোমাদের ছয়টা প্রশ্ন থাকবে দেখে দুইটা আর এইখানে তোমাদের আরও প্রশ্ন আছে চারটা প্রশ্ন তিন চার পাঁচ এই ছয় ওদিকে দুইটা টোটাল হলো তোমাদের ছয়টা প্রশ্নের উত্তর দিতে হবে আশা করি বুঝে পারলাম এবার তোমাদের পরবর্তী যে প্রশ্নগুলো আসবে বি নম্বর থেকে এগুলো তোমাদের কিন্তু বেশ চিহ্ন থাকবে ঠিক আছে অর্থাৎ তোমাদের যে কোনো একটা কবিতা বা গল্প থেকে সরি বেসিক্যালি তোমাদের এখান থেকে গল্প থেকে প্রশ্ন থেকে ঠিক আছে গল্প থেকে তোমরা প্রশ্নগুলো পেয়ে যাবে ঠিক আছে এবার দেখে নিবে হ্যাঁ প্রিপোজিশন এগুলো তোমাদের কোথায় ইন কোথায় অফ ঠিক আছে বসাইতে হবে তো আশা করি তোমরা দুইটা গল্প করবে গল্প থেকে তিন লাইন দিয়ে দিলো সেখান থেকে গ্যাপ গ্যাপ দিয়ে দিলো সেগুলো তোমরা হয়ে যাবে ঠিক আছে তারপরে তারপরে এখানে আরেকটা প্রশ্ন থেকে এটা সবাই ছেড়ে আসে এই যে প্রশ্নটা এখানে ঠিক আছে এখানে যে এই ওয়ার্ডটা আছে না এখানে এই ওয়ার্ডটা হাঁটাই এখানে আমাদের অপশন দেওয়া আছে ঠিক আছে দেখো অপশন আমাদের এক দুই তিনটা অপশন আছে এবার ওয়ান টু থ্রি এবার এটাকে হাঁটায় এটা লেখবে না ঠিক আছে এই জায়গায় এই তিনটের মধ্যে যে একটা হবে ঠিক আছে এটা এই নম্বরটা এখানে দেখো এই যে এক নম্বর এই এক নম্বর অনেকেই ছেড়ে আছে এইখানটার এই লেখাটা হাঁটায় এখানকার তিনটার মধ্যে ওয়ার্ড একটা হবে এখানে আশা করি বোঝাতে পারলাম এবার তোমাদের পাঁচ নম্বরে দেখো পাঁচ নম্বরে তোমাদের একটা প্যারা থাকবে ঠিক আছে পাঁচ নম্বরের পেরা থেকে তোমাদের কিন্তু প্রশ্ন আসে হ্যাঁ তোমাদের দুইয়ের এর তিনটা প্রশ্ন দেখাচ্ছি এই পাঁচে তোমাদের এই পেরা থেকে তোমাদের কিন্তু লিখতে হবে দেখে নাও তোমাদের এই পেরা থেকে প্রশ্ন খুঁজতে হবে টোটাল তোমাদের টু ফলস দিবে টু ফলস দিবে ঠিক আছে পাঁচের এ নম্বরে টু ফলস থাকবে তোমাদের চারটা ঠিক আছে চারটারে উত্তর দিতে হবে যেটা সত্য সেটা সত্য দিবে বা টু দিবে আর যেটা তোমাদের ভুল হয়েছে সেটা এফ দিবে ঠিক আছে তোমাদের চারটা যদি না করো তোমরা সবগুলো এবেব দিবে না টিটি দিবে ঠিক আছে এবার এইখান থেকে তোমার যে প্যারাটা বললাম না এবার এই তোমাদের প্রশ্নগুলো প্যারাতেই থেকে তোমাদের উত্তর আছে এবার আরো আছে তোমাদের প্রশ্ন এখানে দেখে নাও যে পাঁচের বি থেকে তোমাদের কিন্তু পাঁচের বি থেকে তিনটা প্রশ্ন আছে ওয়ান টু থ্রি এবার এর উত্তরগুলো কোথায় পাবে তোমরা এর উত্তরগুলো তোমরা এই যে প্যারাতে আছে এই পেরা থেকে তোমরা উত্তরগুলো খুঁজে বের করবে ঠিক আছে দেখে নাও এখানে উত্তরগুলো দেওয়া আছে কিন্তু তারপরে তোমরা ছয় দাগে তোমরা কিভাবে লেটার পাবে কিন্তু লেটার রিপোর্ট রাইটিং ঠিক আছে পেসি নাও তাহলে ছয় দাগে তোমরা যে কোনো একটা তোমাদের কর দেবে কিন্তু ঠিক আছে সবগুলোতে অর্ডার দেওয়া আছে যে কোনো লেটার করতে পারো রাইটিং বা পেসি ঠিক আছে লেটার করলে তোমরা রিপোর্ট করলে রিপোর্ট করবে ঠিক আছে তারপরে তোমরা কি করবে সিট দেখে তোমাদের একটা পেসি থাকবে হ্যাঁ অবশ্যই যা যেটা ভালো হয় সে সেটা করবে ঠিক আছে তাহলে লেটার বা রিপোর্ট বা পেসি থেকে দশ নম্বর যে কোনো একটা করবে কিন্তু সবগুলোই না তো আশা করি তোমাদের ভিডিওটা কেমন লাগলো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো চ্যানেলে নতুন চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর অবশ্যই তোমরা প্রত্যেকে এই ভিডিওটা শেয়ার করে প্রত্যেকে জানাই দাও কারণ একদম সেম টু সেম তোমাদের প্রশ্ন কিন্তু আসবে এর থেকে কোনো বাইরের প্রশ্ন থাকবে না এবার প্রশ্নের প্যাটার্নটা কিন্তু সেম টু সেম থাকবে এবার তোমাদের আমি আরেকটা ভিডিও নিয়ে আসবো তোমরা কি কি তোমার প্রশ্নগুলো পড়ে যাবে গল্প আর কবিতা থেকে ঠিক আছে এবং নাটক থেকে হ্যাঁ সম্পূর্ণ ডিটেলস নিয়ে আরেকটা ভিডিও আপলোড করবো তো অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ সবাইকে ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরে ভিডিও